আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আজ আমি চলে এসেছি ঢাকা হাতিরপুলের ইস্টার্ন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হ্যাপি টয়েজে। ওনাদের শপ নাম্বার হচ্ছে 1/79। আর এখানে মূলত আপনি বাচ্চাদের টয়েজ আইটেমগুলো পাবেন, বিশেষ করে বাইকস, ট্রাইসাইকেল, সাইকেল, ট্রলি, ওয়াকার সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে। তো আজকে আমি চেষ্টা করব, বিশেষ করে আজকে বাইকের যেই ওনাদের কিছু বেশ কিছু বাইক কালেকশন আসছে অলরেডি, ওনারা ইম্পোর্ট করে সরাসরি, তো আজকে এইগুলোর প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি সরাসরি ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। তো ফ্রেন্ডস, স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো জাহিদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? তো আছি ইনশাল্লাহ। তো আপনাদের শপে মূলত কি ধরনের প্রোডাক্ট সেল করা হয়? হ্যাঁ, আমাদের কাছে বাচ্চাদের এ টু জেড আইটেম পাবেন। বাচ্চাদের বাইক আছে, গাড়ি আছে, ট্রলি আছে, সব ধরনের বাচ্চাদের বড় আইটেম যে কোনো আইটেমই আমাদের কাছে আছে। এগুলো কি আপনারা মানে এগুলো ইম্পোর্টের মাল? জি, আমাদের নিজস্ব ইম্পোর্ট করা মাল, আমরা বাইরের থেকে কোনো মাল নিয়ে এসে বেচি না, আমাদের নিজস্ব সরাসরি ইম্পোর্ট করা। জি। তো এখন কথা হচ্ছে এই ভিডিও দেখে বাংলাদেশের বা দেশের বাইরেও অনেকে প্রবাসীরা আপনার দেখে যদি কিনতে চায় সেক্ষেত্রে কিভাবে নিবে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি ঢাকার বাইরে হয় এসএ পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে আপনি মালটা নিতে পারবেন, আর ঢাকার ভিতরে এলে আমাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে। জি। তো বাজারে তো অনেক এই ধরনের বাইকের শপ আছে, তো আপনার শপে কেন আসবে? আমাদের কাছে আপনি একটু মানে আমরা নিজেরা ইম্পোর্ট করা জিনিস, তো আর আমাদের কালেকশনের সাথে কারো কালেকশনও মিলবে না। আমাদের এখানে নিচে দেখেন আপনি প্রায় 15-20টা রূপে মডেল দেওয়া আছে, তাকে দেওয়া আছে, আমরা এতগুলো তো নামাতে পারবো না, তাই অল্প কিছু মডেল দিয়ে আপনাকে দেখাইতে চাইতেছি। জি জি, আমাদের কাছে মানে আমাদের মতো কালেকশন কারোর কাছেই পাবেন না আর কি এরকম। তো ভিউয়ারদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করতে? একদম প্রথমে একটা ছোট একটা হুন্ডা দেখাবো, এটা একটা ফেমাস হুন্ডা মিনি BMW, ঠিক আছে। এটা আপনি গাড়িটা স্টার্ট দিবেন, গাড়িটা স্টার্ট নেবে, সামনে LED লাইট ব্যবহার করছে দেখেন, ঠিক আছে। তারপরে আপনার সামনের দিকে পাঞ্চ দিলে গাড়িটা সামনে যাবে, মাঝখানে থাকলে নিউট্রাল, ব্যাক দিবেন ব্যাক। আর আপনি মিউজিক, গান বাজনা সব কিছুই আছে। আবার ধরেন আপনার এটার ভিতরে যে গান বাজনাগুলো আছে আপনার ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনি USB ইউজ করতে পারবেন, নিজস্ব গান বাজনা শুনতে পারবেন, ঠিক আছে। আর এখানে লেখা আছে 2 থেকে 3 থেকে 8 বছর, ম্যাক্সিমাম 50 কেজি বহন করতে পারবে, আর এটা কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি আছে। ব্যাট তো এটা চার্জ দিতে কতক্ষণ সময় লাগে? এটা 2 ঘন্টা চার্জ দিবেন, আপনার চলবে এক টানা চলবে হলে 2.5 ঘন্টা চলবে। জি, আর যদি আপনি সাইরা সাইরা চালায় আর একটু বেশি চলতে পারে, কিন্তু একটা না 2.5 ঘন্টা চলবে আর কি। এটার কালার আছে আমাদের কাছে 3টা, একটা রেড কালার, একটা ব্লু কালার, আর হলো একটা সাদা কালার, 3টা কালারই আমাদের কাছে আছে। তো এখন এটার প্রাইসটা কত পড়বে? এটা আমরা একদম পাইকারি যে দামটা করতেছি সেই রেটেই রাখতেছি, 7,500 টাকা। 7,500 টাকা। জি। তারপরে কোনটা দেখেন? তারপরে এটার মধ্যে এই কোম্পানিরই আরেকটা মডেল করছে আপনার R1, ঠিক আছে, ছোট সাইজের, 2 থেকে 8 বছর বাচ্চা পর্যন্ত চালাইতে পারবে। এটাতে একটু ফাংশনটা অন্যরকম করছে, এটাতে চাকার ভিতরে আবার আপনি LED লাইট করছে চাকায় বডিতে, ঠিক আছে। আর সাপোর্ট চাকা আছে, বাচ্চা যদি চালানো শিখে যায় সাপোর্ট চাকাগুলো খুলে দিতে পারবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এটা সামনের দিকে যাবে, মাঝখানে থাকলে নিউট্রাল, গাড়ি চলবে না, ব্যাগ দিলে ব্যাগে যাবে, মিউজিক, হর্ন সব কিছুই আছে, কালার আছে 2টা কালার। এটা সাইজটা একই, 2 থেকে 3 থেকে 8 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, ম্যাক্সিমাম লোড 50 কেজি, আর বেশি নিতে পারবে না। এটার প্রাইসটা কত? এটা আমরা প্রাইস নিতেছি 8,500 টাকা। 8,500? জি। ওকে ভাইয়া, তারপরে কোনটা দেখাবেন? তারপরের মডেলটা হলো এটা। হ্যাঁ, এটা আবার একটু বড়দের হুন্ডার মতো করছে, মিনি BMW, আগে যেটা দেখাইছিলাম 7,500, ওইটার মধ্যে আপডেট যে মডেলটা বাইর করছে। এটা হলো আপনার গাড়িটা স্টার্ট দিবেন, স্টার্ট নিবে, এটা আবার হ্যান্ড পিকআপ মানে অরিজিনাল গাড়ির মতো আর কি, পিক আপ দিবেন চলবে, পায়ে ব্রেক আছে, ঠিক আছে। আর বাচ্চা যদি এই পিক আপটা না দিতে পারে সেক্ষেত্রে এখানেও সুইচ দেওয়া আছে, আপনি এই সুইচটা পাঞ্চ করলেও গাড়িটা চলবে, ঠিক আছে, ব্যাগে দিলেও চলবে আর পিক আপ দিলেও আপনি চলবে। জি, এটা মানে একদম রিয়েল পিক আপ, একদম অরিজিনাল গাড়ি যে পিক আপটা থাকে বাইকের সেই পিক আপটাই, মানে অনেক বাচ্চারা পিক আপ দিয়ে চালাইতে চায়, সেক্ষেত্রে আপনি এটা পিক আপ দিলেই চলবে, পায়ে ব্রেক আছে, আর আপনার সুইচ সামনে পিছে দোনো দিকেই চলবে, সামনে LED লাইট আছে, কোম্পানির থেকে 1 বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারির আর মোটরের, 3 থেকে 8 বছর ইউজ করতে পারবেন, 50 কেজি ম্যাক্সিমাম লোড নেবে।
6500 এলইডি লাইট জ্বলবে, পিছনে স্প্রিং দেওয়া আছে, পিছনে তিনটা চাকা এটার আবার। হ্যাঁ, ছোট বাচ্চা হলে এটা আটকায় দিতে পারবেন, দরকার না পড়লে খুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। মেমোরি ইউএসবি সব ইউজ করতে পারবেন। আর এটা আপনি হাতে পিকআপ দিবেন, চলবে। আপনি বাজারে এই মালটাই পায়ে পিকআপ পাওয়া যায়, আমার কাছেও আছে, কিন্তু আমার এখানে জায়গা কম দেখে আমি হাতে পিকআপটা দিয়েই দেখাইতেছি, ঠিক আছে? এটা হাতে পিকআপ, এটা SP2। এই যে প্রত্যেকটারই গায়ে নাম দেওয়া থাকবে, পুলিশ বাইক। জি, এটা আপনি মেমোরি ইউএসবি সব ইউজ করতে পারবেন। আপনি এটা 2 থেকে 12 বছর পর্যন্ত চালাতে পারবেন। এটা আপনার চার্জ দিতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, 3 ঘন্টা চার্জ দিবেন, একটানা 2 ঘন্টা চলবে। সামনে এলইডি লাইট ইউজ করছে, আপনার কালার আছে, এটা 2টা কালার, একটা ব্লু কালার, একটা রেড কালার। হ্যাঁ, এটা 3 বছরের ওয়ারেন্টি আছে, 1 বছরের গ্যারান্টি আছে ব্যাটারি আর মোটরের, ঠিক আছে? 1 বছরের মধ্যে ব্যাটারি মোটর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে চেঞ্জ পাবেন, আর 3 বছরের সার্ভিসিং ফ্রি। কালার 2টা? হ্যাঁ, এটা 2টা কালার, একটা ব্লু একটা রেড। এটা রেড নিতেছি আমরা আপনার 14,500 টাকা। আর যদি এই গাড়িটাই আপনি হ্যান্ড পিকআপ নেবেন না, সেক্ষেত্রে রেট কম চলে আসবে, 12,500 টাকা। এর মধ্যে 2টা ভেরিয়েন্ট? হ্যাঁ, 2টাই একই ব্র্যান্ড, 2টা কোয়ালিটি করে, একটা পায়ে পিকআপ, একটা হাতে পিকআপ। আপনি যে পিকআপটা নেবেন সেই পিকআপই আমাদের কাছে আছে, ঠিক আছে? তারপরে নেক্সট যে মডেলটা আপনাকে আমি দেখাবো, যারা একটু বড় বাচ্চারা ইউজ করতে চায়, আপনি BMW, একদম খোদাই করা লেখা আছে BMW কোম্পানির, ঠিক আছে? মানে পপুলার, একদম পপুলার একটা হুন্ডা, এটা যে কোনো লোকই আপনি চিনে এটাকে দেখলে। একদম রিয়েল চাবি সিস্টেম, অরিজিনাল বাইক যেরকম, চাবি দিবেন, স্টার্ট নিবে গাড়িটা, ঠিক আছে? আর এটা আপনার স্পিড কমানো বাড়ানো যায়, যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে আপনি স্পিড কমানো বাড়ানো করা যায়। হাতে পিকআপ দিবেন, গাড়িটা চলবে। তারপর আপনি মিউজিক লাইট সব কিছুই আছে, ঠিক আছে? আর পায়ে ব্রেক, ঠিক আছে? পায়ে ব্রেক। আর এটা অরিজিনাল মডেল নাম্বারটা হলো BMW 1300S, ঠিক আছে? একদম, হ্যাঁ, নতুন আসছে। আর এই BMWটা একটু আগের মডেল, নতুন আরও কালেকশন আছে, আমি একটার পর একটা দেখাইতেছি, আপনি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আর এটা চালানো শিখে গেলে গা আপনি সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন। এটা আপনার ওজন বহন করতে পারবে ম্যাক্সিমাম 90 কেজি, আর বেশি 12 ভোল্ট। এই সাইজের মাল যেগুলো সব 12 ভোল্ট। এটা বড়রা বৈশাও চালাইতে পারবে, কোনো ধরনের সমস্যা নাই। 3 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে, 1 বছরের গ্যারান্টি আছে ব্যাটারি আর মোটরের, ঠিক আছে? আর এটা প্রাইসটা আপনার নিতেছি 19,500 টাকা, মাথার হেলমেট সহ। এটার সাথে কিন্তু মাথার হেলমেট আছে, বাচ্চাদের একটা হেলমেট আছে, ওটা আমরা দিয়ে দিব আপনাকে। কালার আছে হেলমেটের। আরেকটা কথা বলি ভাই, এইগুলোর দাম কি আপ ডাউন হয়? হ্যাঁ অবশ্যই ভাই, চায়না প্রোডাক্ট, এগুলো তো এক এক সময় এক এক রেট থাকে, এটা আমার থেকে ভালো আপনারাই জানেন। হ্যাঁ, এরকম হয়, আপ ডাউন হয় মালের দাম, এদিক সেদিক হয়। মালটা যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন একটু রেট কমে আসে, আবার যখন দেখা যেতেছে ইম্পোর্টে একটু সমস্যা হলে মালের রেট হয়তো 500-1,000 বা এরকম আপ ডাউন করে দাম। ওটা কোনো না না, এর 1,000-1,500 এর চেয়ে বেশি যায় না কোনো সময়। একদম একটা রিয়েল একটা গাড়ির মডেল আসছে, আগে এই মডেলটা ছিল না, এটা হলো R15, ঠিক আছে? অন্য অন্য কোনো গাড়ির কালারের সাথে মিলবে না, পেন্টিং কালার, একদম গাড়ির যে কালারটা সেটা। আর এটা এই R1টা আপনার আগে ছিল না চাবি সিস্টেম, এখন আসছে চাবি সহ। আপনি কিছু কিছু দোকানে পাবেন, কিন্তু চাবি ছাড়া পাবেন। এটা একদম রিয়েল গাড়ির, চাবি দিবেন, গাড়ি স্টার্ট নেবে, চাকা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে দেখেন, ঠিক আছে? আর আপনার এখানে মেমোরি ইউএসবি সব ইউজ করতে পারবেন, সব কিছু দেওয়া আছে। এই যে সুইচটা দেওয়া আছে, এটা হলো আপনার হাতে পিকআপ, আর পিছনে দিলে ব্যাগে যাবে। সামনে এলইডি লাইট ইউজ করা হয়েছে দেখেন, সামনে প্রত্যেকটা এলইডি লাইট, প্রত্যেকটা চাকার ভিতরে আপনার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটা কোম্পানির থেকে 3 বছরের ওয়ারেন্টি আছে, আর মাথার হেলমেট সহ।
আপনি ম্যাক্সিমাম কত বছরের বাচ্চা ইউজ করতে পারবে? এটা আপনি শুরু হবে আপনি 2 বছর থেকে চালাতে পারবে, আপনার একদম 12-13 বছরের বাচ্চা পর্যন্ত 90 কেজি ম্যাক্সিমাম লোড, এর বেশি লোড নিতে পারবে না। আর চালানো হয়ে গেলে আপনি সাপোর্ট চাকা খুলে দিতে পারবে। জি জি, আর একদম রিয়েল বাইক, এটা একদম মানে অন্যরকম, কোনো গাড়িটার সাথে এই গাড়িটা মিলবে না। এটা কত ঘন্টা চালাতে পারবে? এটা আপনি 12 বল যদি নেন সেই ক্ষেত্রে আপনি চলবে, এক টানা চলবে লোড, আপনি 2 থেকে 2.5 ঘন্টা চলবে। জি, 12 বল ব্যাটারি এটাতে, ঠিক আছে। এখন এটার কালার কয়টা হয়? এটা না, এই পেইন্টিং কালার মাল একটাই কালার করে, যেখানেই যাবেন এই রেড কালারটাই পাবেন। রেড এবং ব্ল্যাক? জি, এটা হ্যাঁ R15 নতুন আসছে। প্রাইসটা যদি বলেন? এটা রেটটা নিতেছি আমরা 21,500 টাকা চাবি সহটা। যারা বাচ্চা একটু ভয় পায়, একটু বড় বাচ্চা, দেখা যাইতেছে পিছনে 2 চাকা এটার, ঠিক আছে। GS মডেল নাম্বারটা হলো আপনার আপনার 300-2B1, ঠিক আছে। মডেল নাম্বার পিছনে স্প্রিং দেওয়া আছে, আর এটাও চাবি সিস্টেম। আমরা যে মালগুলো এবার আনা হয়েছে সব চাবি সিস্টেম, চাবি ছাড়া কোনো মাল আনা হয় নাই, কারণ বাচ্চারা একটু চাবি সিস্টেমটাই পছন্দ করে বেশি। জি, একদম অরিজিনাল গাড়ির মতো। জি, এটা আপনি স্টার্ট দিবেন, LED লাইট আছে চাকার ভিতরেও, এই সেম লাইটটাই জ্বলবে আলাদা ব্যাটারি লাগালে, ঠিক আছে। চাকাতেও কিন্তু লাইট জ্বলবে আলাদা ব্যাটারি লাগালে। এটাও আপনি হাতে পিক আপ, সামনে LED লাইট ব্যবহার করছে, আর মেমোরি USB সব ইউজ করতে পারবেন। আর হলো আপনার হাতে পিক আপ, পায়ে ব্রেক আছে, তারপর আপনার ব্যাগ দিলে পিক আপ দিবে। আর কোনো বাচ্চা যদি আপনি পিক আপ না দিতে পারে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, নিচে আরেকটা সুইচ ব্যবহার করা হয়েছে একদম কাছাকাছি, জাস্ট এটা আপনি চাপ দিলেই চলবে, পিক আপ না দিতে পারলে কোনো সমস্যা নেই, নিচে আরেকটা বাটন দেওয়া আছে। এটা ওজন বহন করতে পারবে 70 কেজি, ক্যাটালগে লেখা আছে 2 থেকে আপনার ইউজ করতে পারবেন 13 বছর পর্যন্ত। কোম্পানির থেকে ব্যাটারি আর মোটরের গ্যারান্টি আছে 1 বছরের, যদি ব্যাটারি মোটর কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে চেঞ্জ পাবেন, আর 3 বছরের সার্ভিসিং ফ্রি। তো ভাই এটার প্রাইসটা যদি? হ্যাঁ, এটার প্রাইসটা আমরা নিতেছি আপনার 19,500 টাকা। এটার কালার কয়টা? হ্যাঁ, 2টা কালার, একটা ব্লু একটা রেড। ব্লু আর? জি, আমাদের এই কালারগুলোই তো বেশি। জি, বাচ্চাদের জন্য লাল কালারটাই আর কি বেশি পছন্দ করে আর কি, এর কারণে আমরা সব মালগুলোই লাল আপনাকে ফার্স্ট টাইমই দেখাইতেছি। তারপরে কোনটা দেখাবেন? তারপরে আপনি আছে যদি সবচেয়ে বড় সাইজ নিতে চান, একদম বড় বাচ্চা, যারা ধরুন 15-16 বছরের বাচ্চা, তারাও এটা বসতে পারবে, 100 কেজি ওয়েট নিবে। এটা হলো R15 K13RS 1000 মডেল, ঠিক আছে। এটা আপনার চাকাটা হলো চাবি সিস্টেম, এই গাড়িটা রিয়েল চাবি সিস্টেম, চাকায় LED লাইট ব্যবহার করা হয়েছে, হ্যান্ড পিক আপ, সবচেয়ে বড় সাইজ আর কি এটা, এটার উপরে কোনো বাজারে বড় হুন্ডা নাই আর কি, ঠিক আছে। আর এটা আপনার হ্যান্ড পিক আপ, স্পিডও একটু বেশি আর কি, পিছনে দিলে গাড়িটা, ঠিক আছে। আর খুবই হ্যাভি, 100 কেজি লোড নিবে এই টায়ারগুলো, ঠিক আছে। ডাবল মোটর, ব্যাটারি ডাবল, কারণ গাড়িটা বড়, তার কারণে ব্যাটারিটা ডাবল দিছে আপনার, 24 ভোল্ট ব্যাটারি দিচ্ছে। জি, সব গাড়িগুলোতেই 12 ভোল্ট, এটা 24 ভোল্ট, কারণ এটা গাড়িটা, এটা এক টানা চলবে আপনার 3 ঘন্টা। হ্যাঁ, চার্জ দিতে হবে 5 ঘন্টা এটা থেকে। জি, আর মাথার হেলমেট আছে এটার সাথে, হাতে পিক আপ, পায়ে ব্রেক, আর হলো আপনার মেমোরি, USB, গান বাজনা সব কিছু আছে। সামনেও আপনার LED লাইট ব্যবহার করা হয়েছে, দেখেন সামনেও কিন্তু ফ্রেমে LED লাইট ব্যবহার করা হয়েছে, সবচেয়ে বড় হুন্ডা এটা। আচ্ছা, তো এটার কালার বললেন কয়টা? এটা 2টা কালার, একটা ব্লু একটা রেড কালার। রেড আর ব্লু? জি। এখন এটার প্রাইসটা কত? এটা রেড নিতেছি আমরা 25,500 টাকা, ঠিক আছে। এই বড় হুন্ডাটা কিন্তু সাধারণত আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না, কারণ এটা আসছে কিছুদিন হয়েছে, ঠিক আছে। আমাদের আমাদের কাছেও মাল আছে প্রায় 30-40টার মতো, এত বেশি আমরা আনি না এটা, কারণ সাইজে অনেক বড়। জি, আর 25,500 টাকা। জি, আর এটার মধ্যে যদি একটু যারা একটু কমের নিতে চান, একটু সাইজে ছোট আর কি, এটা হলো 2 থেকে 12 বছর পর্যন্ত চালাতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে চাবি সিস্টেম, LED লাইট জ্বলবে প্রত্যেকটা চাকার ভিতরে, আর এটার পিক আপ আবার পায়ে, তার কারণে এটার দামটা একটু কম, যেটা পায়ে পিক আপ এটার কিন্তু দাম একটু কম। পায়ে পাড়া দিবেন, গাড়িটা চলবে, ঠিক আছে। আপনার মিউজিক প্রত্যেকটা সাইডে লাইট জ্বলবে, ঠিক আছে। দেখেন এটা মডেলটা হলো পালসারের মডেল, ঠিক আছে। মেমোরি USB সব ইউজ করতে পারবেন, মাথার হেলমেট সহ। এটা রেট নিতেছি আমরা 16,500। জি, দুইটা কালার, একটা ব্লু একটা রেড, প্রত্যেকটা মালেরই ব্লু আছে। হ্যাঁ, কারণ কি ব্লু আর রেডটা করে, কারণ বাইকগুলো এখন ছেলেরাই চালায় বেশি, এর কারণে ব্লু আর রেডই করা হয়, আপনি পিঙ্ক বা অন্য অন্য কালার পাবেন না এই সব মালগুলোতে।
তারপরে কোনটা দেখাবেন? তারপরে আছে আপনার, আমি বলছিলাম যে R1 এর মধ্যে একটু কমের ভিতরে যারা নিতে চায় আর কি, পেইন্টিং ছাড়া। এটা হলো প্লাস্টিক কালার, 12 ভোল্ট ব্যাটারি। এটা আপনার এই যে দেখেন, এটা কিন্তু চাবি ছাড়া। স্টার্ট দিবেন, গাড়ি স্টার্ট নেবে পাওয়ার বাটন দিয়ে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এটাকে LED লাইট ব্যবহার করা হয়েছে চাকার ভিতরে। আর হলো আপনার গান সব কিছুই আছে, গান বাজনা। এটাও হাতে পিকআপ, ঠিক আছে? হাতে পিকআপ দিবেন, গাড়ি চলবে। ব্যাগে দিলে ব্যাগ, পায়ে ব্রেক আছে। কালারটা প্লাস্টিক কালার। এটা নিতেছি আমরা 17,500 টাকা। জি, মাথার হেলমেট সহ প্লাস্টিক কালার। এই গাড়িটাই কিন্তু আমরা এর আগে দেখাইছি আপনার 21,500। এটা পেন্টিং কালার, চাবি সিস্টেম। এটা আপনি যে বলছেন একটু কমের ভিতরে, তার কারণে আমি এটা দেখালাম। কাছে আরও অনেক মডেল আছে, আপনারা যে এতক্ষণ যে মডেলগুলো দেখাইছি, দেখেন এখানে কিন্তু অনেক মডেল আছে হুন্ডার। কিন্তু এত হুন্ডা তো নামায় দেখানো সম্ভব না। আপনি আমাদের ইমো নাম্বার আছে, আপনার ইমো নাম্বার কার্ডের ভিতরে, ভিডিওর ভিতরে দেওয়া থাকবে। ওটা ইমোতে কানেক্ট করেন বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আপনার ছবি চাইলে মালের দাম ভিডিও সব কিছু আমরা A to Z দিয়ে দিতে পারবো। আর সব ধরনের খেলনা আছে, বাচ্চাদের বাইক আছে, সুইং কার আছে ঘুরে চালায় যেগুলা, আপনার ট্রলি আছে, ট্রাইসাইকেল আছে। আমাদের কাছে A to Z আইটেম পাবেন, একদম সব ধরনের। হ্যাঁ, আপনি সব ধরনের চেষ্টা করবেন সবাইকে অরিজিনাল প্রোডাক্ট দিতে। জি জি, অবশ্যই। আমাদের পাইকারি দোকান, আমরা কোনো 19-20 কোনো মাল বিক্রি করি না, যেটা একদম জেনুইন মাল সেটাই আমরা বিক্রি করতেছি। আর আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মালগুলো নিতে পারবেন। আর আমাদের থেকে নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান সেটাও পারবেন, আমাদের পাইকারি দোকান আমাদের থেকে নিয়েই সবাই বিক্রি। জি জি, হোলসেল রিটেল দোনোটাই আছে আমাদের কাছে। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে।